নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দেশে। আজকে আমি বানাবো মুগ পুলি, অর্থাৎ মুগ দিয়ে শীতকালীন পিঠে, যেটা ভীষণ জনপ্রিয় আর একটু কঠিন বানানো, কিন্তু আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করব। খেতে অসাধারণ, অসাধারণ বললেও কম পড়বে, সত্যিই খেতে অসাধারণ। বাইরেটায় এরকম চিনির আস্তরণ থাকছে আর ভেতরে থাকবে পুর। বাইরেটা হবে ক্রিসপি, ভেতরটা হবে নরম। চলুন রেসিপি শুরু করা যাক। মঞ্জুরিতে শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। মুগ পুলি বানাতে লাগবে মুগ ডাল। আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, ততক্ষণ ভাজবো যতক্ষণ মুগ ডালের একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে। গন্ধ বেরোতে শুরু হলেই গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে এই ভাজা মুগ ডালটাকে জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে ওই একই কাপে মেপে 2 কাপ জল দিয়ে এই মুগ ডালটাকে সেদ্ধ করব। সঙ্গে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব মিডিয়াম ফ্লেমে। এক একটা ডাল সেদ্ধ হতে এক এক রকম সময় নেবে, তাই জন্য জলের পরিমাণটা সেইভাবে অনুযায়ী দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবারে পুরটা তৈরি করে নেব। একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি। এবার এতে 1 টিস্পুন দিয়ে দিলাম গাওয়া ঘি। ঘিটা একটু গরম হতেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচের গুঁড়ো, সঙ্গে 2 টিস্পুন চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। ঘি এর সাথে এলাচ গুঁড়ো আর আতপ চালের গুঁড়োটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নতুন খেজুর গুড়। এখানে 250 গ্রাম পরিমাণ নতুন গুড়, অর্থাৎ খেজুর গুড় নিয়েছি। গুড়টা গলতে শুরু করেছে এমন সময় দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, পুরো নারকেলটাই দিয়ে দিচ্ছি। এই খেজুর গুড় আর নারকেলের পুরের সাথে মাওয়া দিতে হয়। মাওয়ার বদলে যদি আপনি দুধ দেন খুব ঘন করে জাল দিয়ে, 500 গ্রাম দুধকে আমি 1 কাপ দুধে কনভার্ট করেছি। সেই ঘন দুধটা এই পুরের মধ্যে দিয়ে দেব, তাতে মাওয়ার থেকে আমার এই টেস্ট বেশি পছন্দ। তবে আপনি চাইলে মাওয়া অথবা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে খুব ভালো করে পাক দিতে হবে। দুধ দেওয়ার জন্য জালটা একটু বেশি দিতে হবে আর একটু সময় নিয়ে এই পুরটাকে তৈরি করতে হবে। নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা থেকে সমস্ত কিছু ছেড়ে দেবে আর তেল বেরিয়ে আসবে, তখন পুরটা তৈরি হয়ে গেছে বুঝতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমরা কিন্তু পুরটা ব্যবহার করতে পারবো না। ফেরত আসছি ডালে। ডালটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, বেশ গরম আছে। আর এই গরম থাকা অবস্থাতেই ডালটাকে বেশ ভালো করে ঘেঁটে নিতে হবে। এরকমভাবেই খুন্তির সাহায্যে আমি ডালটাকে মসৃণ করে নিতে চেষ্টা করছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর এই গরম গরম অবস্থাতেই এটা করে নিতে হবে। এবারে এই ডালটার সাথে 100 গ্রাম চালের গুঁড়ো ভালো মতন মিশিয়ে নিতে হবে। এটাও গরম থাকা অবস্থাতেই করতে হবে, নইলে ভালো মতন মিশতে চাইবে না। 100 গ্রাম চালের গুঁড়ো একেবারেই দিয়ে দেবো না,
অল্প অল্প করে চালের গুঁড়ো নেব আর মেশাতে থাকবো। ডালটা হাত থেকে যখন ছেড়ে যাচ্ছে, একটা দলা মতন আমরা তৈরি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো দিতে থাকবো আর মাখতে থাকবো। সব ক্ষেত্রে 100 গ্রাম চালের গুঁড়ো নাও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। এবারে একে একে মুখ পুলিগুলো তৈরি করব। প্রথমে হাতে সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আপনি যত বড় সাইজের বা যেরকম সাইজের পুলি বানাতে চান সেই মতন অ্যামাউন্ট নিয়ে নিতে হবে মুগ ডালের একটা দলা। আর দেখে বোঝার চেষ্টা করুন ঠিক কীভাবে মুগ পুলিগুলো তৈরি করে নিতে হবে। বাজারে পুলি পিঠে তৈরি করার জন্য ছাঁচ কিনতে পাওয়া যায়, আপনি চাইলে সেই ছাঁচের মধ্যে করেও এই পুলিগুলো গড়ে নিতে পারেন। তবে মোটেই শক্ত কাজ নয়, একটু চেষ্টা করলেই হাত দিয়েই খুব সুন্দর পুলি পিঠে তৈরি করে নেওয়া যায়। আমার মুগ পুলিগুলো ভাজবার জন্য তৈরি হয়ে গেছে। এবারে ভাজবার জন্য আমি কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা রিফাইন্ড অয়েল আর সাথে খানিকটা ঘি। আপনি চাইলে পুরোটাই ঘিতে ভাজতে পারেন। তেলটা কিন্তু ভালো মতন গরম করে নিতে হবে, তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মুগ পুলিগুলো সাথে সাথেই ভেঙে যাবে। একেবারে বেশ অনেকগুলো করে দিয়ে দেবেন না, 4-5টা করে মুগ পুলিগুলো দিন আর এরকম লালচে করে ভেজে তুলুন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, উঁচু থেকে ফেললে বেশ আওয়াজ হবে, আপনি দাঁড়িয়ে মাটিতে ছুঁড়ে ফেললেও ভেঙে যাবে না। এইগুলো এই অবস্থাতেই খাওয়া যায়, এই অবস্থাতে খেতেও বেশ ভালো লাগে। কিন্তু আমি এটাকে শিরায় দেব, শিরা বলতে যেটা গায়ে চিনির দলা লেগে থাকবে, যাতে মুগ পুলির গায়ে চিনির দানা লেগে থাকবে। শিরাটা তৈরি করব, তাই দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ চিনি আর 1 কাপ জল। এটা যদি আপনি রসে ডুবিয়ে খেতে চান তাহলে একটা পাতলা শিরা তৈরি করতে হবে, যেটা সামান্য ফুটতে দিলেই হয়ে যাবে, আর সেক্ষেত্রে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিতে হবে। আর এটা আমি 1 তারের শিরা তৈরি করব, তাই জন্য এটাকে বেশ খানিকক্ষণ জাল দিচ্ছি। 1 তারের শিরা বা 2 তারের শিরা বুঝবো কীভাবে? খানিকক্ষণ জাল হওয়ার পরে এটাকে চেক করে নিতে হবে, যদি আঙ্গুলে 2টো সরলরেখা তৈরি হয় তাহলে 2 তারের শিরা, আর যদি 1টা সরলরেখা তৈরি হয় তাহলে 1 তারের শিরা। দেখুন আমি এটা 1 তারের শিরা তৈরি করেছি। ব্যাস, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একে একে ভেজে রাখা মুগ পুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দিয়ে দেবেন না, কিন্তু তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে, ঠান্ডা হতে থাকলেই কিন্তু জমে যাবে। দিন আর সাথে সাথে এভাবে উল্টে পাল্টে শিরাটা এই পুলির গায়ে লাগিয়ে দিন। এইভাবেই সমস্ত মুগ পুলিগুলো একে একে দিয়ে আমি সমস্ত পুলির গায়েই
এরকম শিরা লাগিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু চমৎকার খেতে মুগপুলি। আপনিও এই শীতে মুগপুলি তৈরি করুন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই করে তা জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো শীতকালীন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, টাটা।